আপনি কি বলতে চান দেশের মানুষ ভালো নেই? আর ওনাকে আমার যে প্রশ্নটা হলো, উনি তো আইন মন্ত্রী, বাংলাদেশে এতগুলো বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, ডেস্টিনির মতো ডেস্টিনির চেয়ারম্যান একদিনের ভিতরে জামিন মঞ্জুর হয়ে যায়, কিন্তু ওনাদেরকে ধরা হয় না। কিন্তু অন্যান্য যাদের এই রাজনৈতিক কেসগুলো যেগুলো আছে, ওগুলাতে দেখা যায় যে জামিন তো দূরে থাক, তাদেরকে আগে নিয়ে কারাগারে আটক করা হয়, এটা কেন? একটু ওনাকে জিজ্ঞেস করবেন আমার তরফ থেকে, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। কলার কি লাইনে আছেন? আছি আছি আছি। জি বলেন আপনার প্রশ্ন, দমদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আপনি আপনাদের মাননীয় মন্ত্রীকে বলবেন যে এটা কি যুদ্ধাপরাধের বিচার না মানবতাবিরোধী বিচার? হ্যাঁ, যুদ্ধ অপরাধীর বিচার না মানবতা বিরোধী বিচার? যে উনি যে শেখ মুজিবুর রহমান 74-এ যে গেজেটটা ছিল, হ্যাঁ, এবং যে 74-এ শেখ মুজিবুর রহমান যে গেজেটটা করছে, করে বলেছে দালাল আইনের সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু? হ্যাঁ, আচ্ছা, যেটা সবাইকে যেটা যেটা করেছিলেন যেটা না, বলে দালাল আইন, সবাইকে করেছিলেন না, যারা মানে না বলেছে দালাল, আমার কাছে গেজেটটা আছে, লেখা আছে দালাল আইনের সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি টেলিভিশন দেখতে থাকুন, মাননীয় আইন প্রতিমন্ত্রী আপনার প্রশ্নের উত্তর দিবেন। থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। আপনি ধন্যবাদ। শেষে যে দর্শক প্রশ্ন করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই তার প্রশ্নটার জন্য। আমি এটার একটা ব্যাখ্যা দিচ্ছি। আর প্রথম রানা সাহেব যে প্রশ্ন করেছেন সেটা ঠিক, আর একটু ক্লিয়ার করে যদি নেওয়ার পরে তিনি বলেন তাহলে আমি সেটার উত্তর দেব, ঠিক ক্লিয়ার করেন নাই। শেষে যে দর্শকটা প্রশ্ন করেছেন আমি বলতে চাই তার উত্তরে, কোলাবোরেটর অ্যাক্স 1972 যেটা বঙ্গবন্ধু সময় করেছিলেন এবং বাংলাদেশের 73টা ট্রাইব্যুনাল হয়েছিল, এটা তাকে জানার জন্য আমি বলছি। বাংলাদেশের 73টা ট্রাইব্যুনালে হয়েছিল এবং 73টা ট্রাইব্যুনালে তখন বিচার চলছিল এবং সে কোলাবোরেটর অ্যাক্স 1973 যে ট্রাইব্যুনালগুলো হয়েছে 73টা, আমি সবচেয়ে বড় ট্রাইব্যুনালটা যে ছিল ঢাকায়, তার চিফ মানে বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন আজকের বিএনপি নেতা, সুপ্রিম কোর্ট বারের মাননীয় সাবেক সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাহেব, তিনি চিফ প্রসিকিউটর ছিলেন, চিফ বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন 73টা ট্রাইব্যুনালের মধ্যে সবচেয়ে বড় ট্রাইব্যুনাল যেটা ছিল ঢাকায় সেটার। সেই দালাল আইনে বঙ্গবন্ধু যখন বিচার করছিলেন 1975-এ, যখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন বাংলাদেশের বিভিন্ন কারাগারে প্রায় 11,000 বন্দি জেলখানায় আটক ছিলেন, রাজাকার বলেন বা কোলাবোরেটর বলেন যাই বলেন। প্রসঙ্গক্রমে আমি একটা জিনিস বলি, বঙ্গবন্ধু একটা কমিশন করেছিলেন বঙ্গবন্ধুর জীবিতাবস্থায়, সেই কমিশনের মাধ্যমে একটা তদন্ত হয়েছিল, কমিশন রিপোর্ট অনুযায়ী তখন কোলাবোরেটর আটক ছিল প্রায় 53,000 কি 43,000 এরকম একটা সাম সংখ্যা হবে, সেই ঠিক সে সংখ্যাটা আমি অ্যাকচুয়াল সংখ্যাটা আমি বলতে পারছি, আমার ঠিক এই মুহূর্তে শোনা হচ্ছে 53,000 অথবা 43,000 যাই হোক। তখন বঙ্গবন্ধু একটা কমিশন করে তদন্ত করে কোলাবোরেটরদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, তাদেরকেই যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ ছিল না, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, এই চারটি স্পেসিফিক অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল না তাদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এবং 75-এ বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন 11,000 স্পেসিফিক অভিযোগে অভিযুক্ত কোলাবোরেটর জেলখানায় আটক ছিলেন। অনেকে মনে করেন বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা কিন্তু তাদেরকেই ঘোষণা করেছিলেন যাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন ছিল না, একটা কমিশনের রিপোর্টের ভিত্তিতে। এবং বঙ্গবন্ধুকে ক্ষমতায় হত্যা করার পর, যারা ক্ষমতায় এসেছিল, যারা ক্ষমতায় আসে হত্যা করার পর, 1975 সালের 31শে ডিসেম্বর তারাই কোলাবোরেটর অ্যাক্ট বাতিল করে নেন, তখন জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায়।
সায়েম সাহেব তখন প্রেসিডেন্ট, নট জিয়া রহমান, না জিয়া রহমান সামরিক আইন প্রশাসক। তখন 75-এর 31শে ডিসেম্বর কোলাবরেটর অ্যাক্ট বাতিল করলেন, জেলখানায় যে 11,000 বন্দী ছিল তাদেরকে ছেড়ে দিলেন। প্রসঙ্গক্রমে আমি এটাও বলে রাখি, এই 11,000 কোলাবরেটর যারা বন্দী ছিলেন তাদের মধ্যে 22 জনের যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড হয়েছিল 22 জনের, একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, 58 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, 752 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 12 বছর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল, এবং 11,000 বন্দি জেলখানে আটক ছিলেন। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর 31শে ডিসেম্বর 1975 কোলাবরেটর অ্যাক্ট বাতিল করা হলো, সমস্ত কোলাবরেটরকে জেলখানা থেকে সাজাপ্রাপ্ত সহ সবাইকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। 31শে ডিসেম্বরকে এক অধ্যাদেশ বলে, এক ফরমান বলে, কোলাবরেটরদের সমস্ত কোলাবরেটর অ্যাক্ট বাতিল করা হলো। সেটা বাতিল কে করেছিলেন? তখন যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল 31শে ডিসেম্বর 1975, আচ্ছা কারা ছিলেন সেটা দেখেন, হিসাব করে দেখেন, 31শে ডিসেম্বর 1975 কোলাবরেটর অ্যাক্ট বাতিল করা হলো এক ফরমান বলে। তখন সায়েম সাহেব চিফ প্রেসিডেন্ট, জিয়াউর রহমান সিদ্দিক ছিলেন চিফ মার্শাল লো অ্যাডমিনিস্ট্রেটর, প্রধান সামরিক আইন প্রশাসক, সামরিক আইন প্রশাসক ছিলেন তারা, তখন সামরিক আইন প্রশাসক ছিলেন। নেপথ্যে কারা ক্ষমতায় ছিল না ছিল এত ডিটেলস আমার যাওয়ার দরকার নাই, বাতিল করে দিলেন কোলাবরেটর অ্যাক্ট 1972 বাতিল হয়ে গেল। এমনকি তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দিলেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করলেন। পরবর্তীতে আমরা শাহজিজকে, আলিমকে, একজনকে প্রধানমন্ত্রী একজনকে মন্ত্রী হতে দেখলাম, আলিমও তখন জেলখানায় আটক ছিল। পরবর্তীতে তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত দেখলাম, যেই 72-এর সংবিধানে তাদের নির্বাচন করার নিষেধাজ্ঞা ছিল, রাজনীতি করার নিষেধাজ্ঞা ছিল, নির্বাচন করার বাড়িত ছিল, তারা নির্বাচন করতে পারবে না, জাতীয় সংসদ নির্বাচন, সেই নিষেধাজ্ঞা পর্যন্ত প্রত্যাহার করা হলো, তাদেরকে সম্পূর্ণভাবে রাজনীতিতে পুনর্বাসন করা হলো।